এদিকে আজ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেরই একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে শহর কলকাতায়, আর সেই বিষয়কে ঘিরেই এই মুহূর্তে আঁটোসাঁটো নিরাপত্তা। সারাদিনই ভিভিআইপি মুভমেন্ট থাকছে শহর কলকাতায়। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনো গাফিলতি না হয় তার জন্য নিশ্চিত্র নিরাপত্তা বলয়ে কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। মিছিলের রুট থেকে শুরু করে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। প্রয়োজনে মিছিল চলাকালীন সময়ে একাধিক রাস্তা বন্ধ হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, আজ মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেরই জনসভা রয়েছে, পথসভা রয়েছে, তো সেক্ষেত্রে কি জানতে পারছো এই মুহূর্তে কেমন পরিস্থিতি গোটা শহরের? প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ঠাসা কর্মসূচি রয়েছে আজকে সারাদিন জুড়ে ভিভিআইপি মুভমেন্ট থাকবে শহর কলকাতায়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিরাপত্তা যাতে কোনো গাফিলতি না হয় তার জন্য নিশ্চিত নিরাপত্তা বলয়ে কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। মিছিলের রুট থেকে শুরু করে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে মিছিল চলাকালীন সময় একাধিক রাস্তা বন্ধ করা হতে পারে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। মোদীর দুদিনের সফরের জন্য বঙ্গে ঠাসা কর্মসূচির জেরে শহর কলকাতায় একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতায় তার একাধিক কর্মসূচি রয়েছে, নজর রাখা হবে সেই দিকের যান চলাচলের গতি প্রকৃতির দিকেও। ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে দুদিনের জন্য কিন্তু অ্যাডভাইজারি জারি করা হয়েছে, কোন কোন রাস্তা এড়িয়ে চলা উচিত, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়গুলি জানিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার 28 তারিখ আজ ফ্রোয়েল গেট থেকে খিদিরপুর রোড, JNJ&N আইসল্যান্ড থেকে শুরু করে রেড রোড, আর অ্যাভিনিউ থেকে গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে স্প্ল্যানেডের পূর্ব দিক থেকে স্প্ল্যানেড ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, JM অ্যাভিনিউ, গ্রিস পার্ক, গ্রিস অ্যাভিনিউ সহ একাধিক রাস্তায় কিন্তু দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অন্যান্য দিকে প্রাইভেট কার, ট্যাক্সি, দুচাকার যানবাহন তাদের গতি প্রকৃতির উপরে বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়াও এই রাস্তাগুলিতে দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত ভিভিআইপি মুভমেন্ট দেখে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন বিভিন্ন জায়গায় যে পার্কিং এর জায়গা থাকে সেখানে পার্কিং করা যাবে কিনা। বিকেল 5:30টার সময় এই রাস্তাগুলির একাধিক অংশই কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। বিধান সরণি এলাকায় আজ মঙ্গলবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকছে। সমস্ত রকম যান চলাচলের নিয়ন্ত্রণ নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতায় জুড়ে ঠাসা কর্মসূচি রয়েছে। বিরাটি বণিকপাড়া থেকে শুরু করে এয়ারপোর্ট 2 নম্বর গেটে রোড শো আছে দুপুর 3টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। মিছিল শুরু হবার এইসব রাস্তাগুলিতে প্রয়োজনে বন্ধ করাও হতে পারে তেমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ। এন্টারি মার্কেট থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর। মিছিল শুরু হওয়ার সময় তার কিছুটা আগে থেকে কিন্তু এন্টালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত যান চলাচল বন্ধ করা হবে। এই এলাকাগুলিতে সকাল থেকে যান নিয়ন্ত্রণ চলবে। সন্ধ্যে 6টার সময় বেহালা চৌরাস্তার কাছে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকাল থেকেই বেহালা চৌরাস্তা চত্বরে যে সমস্ত যান চলাচল হয় সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা হবে। এরপর অর্থাৎ কালকে বুধবার সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত রাজভবনের নর্থ গেট থেকে রানী রাজমণি অ্যাভিনিউ হয়ে রেড রোড থেকে শুরু করে খিদিরপুর রোড থেকে 11টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে রাজভবনের আশেপাশে সম্পূর্ণ এলাকায় 100 আজ অর্থাৎ 28 তারিখ সন্ধ্যে সকাল 6টা থেকে আগামীকাল বুধবার রাত্রি 10টা পর্যন্ত সমস্ত পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজনে বন্ধ করা হতে পারে। 24-এর লোকসভা নির্বাচনের প্রার্থীর চোখ করে বঙ্গে একাধিকবার নরেন্দ্র মোদী এসেছেন। 24-এর লোকসভা নির্বাচনের দুদিন আগেই কিন্তু শেষ দফা নির্বাচনের দুদিন আগেই বঙ্গে মোদীর সফর, কলকাতা সহ একাধিক জায়গায় জনসভা, রোড শো রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 জুন শেষ দফার নির্বাচন রয়েছে রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে। এবার নজরে শেষ দফার নির্বাচন এবং
শেষ দফার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন এবং প্রধানমন্ত্রী মোট তিনটি জনসভা রয়েছে আজকে। বারাসাত লোকসভা কেন্দ্রে জনসভা করবেন প্রধানমন্ত্রী, যাদবপুর লোকসভা কেন্দ্রে জনসভা করবেন, উত্তর কলকাতায় একটা বড় রোড শো করবেন দুপুর দুটো থেকে আড়াইটার থেকে দুটো থেকে আড়াইটার মধ্যে। কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগরের হরিপুর প্লে গ্রাউন্ডে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দ্বিতীয় কর্মসূচি রয়েছে বিকেল চারটের সময় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর সাগর সংঘ মাঠে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে দ্বিতীয় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর তৃতীয় যে কর্মসূচি রয়েছে বৃহৎ একটি পথযাত্রা অর্থাৎ রোড শো যা কলকাতায় রয়েছে, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনেই এই রোড শো করবেন প্রধানমন্ত্রী। যেমনটা জানা যাচ্ছে যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই রোড শো হবে এবং তার পরবর্তীকালে বিবেকানন্দের বাড়িতে শ্রদ্ধার্ঘ্য জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বিকেল 5:55 এই কর্মসূচি শুরু হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী মিছিল শেষে কিন্তু রাজভবনের নিবাস করবেন এবং পরের দিন অর্থাৎ 29 তারিখ সকালে রাজভবন থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি চলে যাবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে। 29 তারিখ প্রধানমন্ত্রী কলকাতা না ছাড়া পর্যন্ত একাধিক জায়গায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে, বিশেষ করে রাজভবন সংলগ্ন এলাকায়। তবে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কি জানতে পারছো? প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা অটুট থাকবে তেমনটাই কিন্তু কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর আলাদা সিকিউরিটি থাকে এবং প্রধানমন্ত্রীর সিকিউরিটি থাকে এসপিজি, সেখানে তারা কিন্তু গতকালই ট্রায়াল রান করেছে এবং প্রধানমন্ত্রী যে সভা যে জায়গাগুলিতে জনসভা এবং পথসভা রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু গতকালকেও যেরকম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে রাখা হয়েছে আজকে সকালবেলাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যোদ্ধা করা হচ্ছে এবং যে রাস্তা দিয়ে রোড শো হবে সেই রাস্তায় কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং স্নিফার ডগ মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে সেই জায়গাগুলিকে চেক করা হচ্ছে এবং হাইরাইজ যে বিল্ডিং গুলি রয়েছে সেখান থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফে। ধন্যবাদ অপ্রতিম। এদিকে আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি কলকাতা জুড়ে, সারাদিনই ভিভিআইপি মুভমেন্ট থাকবে শহর কলকাতায়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনো গাফিলতি না হয় তার জন্য নিশ্চিত নিরাপত্তা বলয় কলকাতা শহরকে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। এদিকে মিছিলের রুট থেকে শুরু করে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। প্রয়োজনে মিছিল চলাকালীন সময়ে একাধিক রাস্তা বন্ধ হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। নজর রাখা হবে যানবাহনগুলির গতি প্রকৃতির ওপরেও।